ويقطعون ما امر الله به ان يوصل الله যা জোড়া লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসিকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোড়া লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সহিহ বুখারী হাদিস নাম্বার 5983 নাম্বার হাদিস এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আসে বলে আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফাকালাল কওম মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক তাআবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ শিরিক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো এই পদ্মা ব্রিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাশাআল্লাহ কঠিন গ্রান গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নাম্বার তাআবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার তুকিমুসসালাহ সালাত কায়েম করবা তিন নাম্বার তুতিজ্জাকা যাকাত আদায় করবা চার নাম্বার তাসিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ঢাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দরে দারে দারে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা ছিন্ন করে যারা তার ফাসে সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান সাররাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইয়ুব সাতালাহু ফি রিজকিহি কেউ নো ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকে বরকত সবাই চান দুই নাম্বার ওয়ায়ুনসালাহু ফি ইসরিহি বা আসরিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে না আজীব হাদিস শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারাগা মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কামাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে দাঁড়াইছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজা মাকামুল আইজি বিকা মিনাল কতিআ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তারদাইনা আন আসিলামান ওয়াসলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব
এরপরেরটা কি কইছে ওয়া আকতা মান কতআ তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসছে আগে শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল্লু বিবালালিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি অভিযোগ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইতা কুত ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠগাই দিচ্ছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এ কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় প্রকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান্নামে যাওয়া আল্লাহ হেফাজত করে মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরশ সুবহানাল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাহ জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন ওয়ামিন ফাওকিহা আল আরশ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রয়েছে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নাউজুবিল্লাহ রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন আজদারু আইয়ু আজ্জিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিলু লাহু ফিল আখিরা মিসলুল বাগী ওয়া কতিআতির রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি ফাল্লাসিল রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠায় রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌফিক দান করেন
ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন, বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন, আপন ভাই ভাইকে 40 বছর একজন আরেকজনের চেহারা দিয়ে তাকাবে, কত বড় ভয়ঙ্কর কথা। বাবা চাচার সাথে কথা বলে না দেখে ভাতি যাও চাচারে সালাম দেয় না, আরে এটা কেমন কথা! আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার। আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান, এটা কেন? এটা যেন না হয়। ইবনে মাজা 3251 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও? নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালাম দাও। ওয়াতিউত তুআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সালাম দাও, দুই নাম্বার খাবার খাওয়াও, তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, চার নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ যখন সমস্ত আত্মাগুলা বানাইছেন, রুহের জগতের মধ্যে সবাইকে রাখছে, ওই জায়গায় কাফের ছিল, বেঈমান ছিল, হামান, ফেরাউন, সাদ্দাত, এই সব বেঈমানরা ছিল, নবী ওলি সবাই ছিল, শ্রেষ্ঠ নবী থেকে নিয়ে সমস্ত মানুষ অর্থাৎ কাফের, বেঈমান, ইমানদার সবাই ছিল রুহের জগত। আল্লাহ তখন সবাইকে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? রুহের জগতের মধ্যে ফেরাউন বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, সবাই এক বাক্যে জবাব দিয়েছে, বালা শাহিদ না, আমরা সাক্ষী দিলাম, আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রুহের জগতে মেনেছে আল্লাহ আপনি আমাদের রব, এই রব মানি ছয়টা বিষয় মাথায় রাখবেন। এক নাম্বার, রুহের জগতে আমি আপনি ওয়াদা করেছি আল্লাহ, আমরা আপনাকে ব্যক্তি জীবনে রব মানলাম। দুই নাম্বার পারিবারিক জীবনে রব মানলাম। তিন নাম্বার সামাজিক জীবনে রব মানলাম। চার নাম্বার অর্থনৈতিক জীবনে রব মানলাম। পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব মানলাম। ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনে আপনাকে আমরা রব মানলাম। এক নাম্বার ব্যক্তি জীবনে রব, আপনি একা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, আপনার বিবিকে নামাজ পড়তে বলেন না, এর মানে আপনি পারিবারিক জীবনে আপনি রব মানতে পারেন নাই। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবির ছেলের একদিনও বলেন না, ছেলের বয়স 25 বছর, ফজরের নামাজে বাবা নামাজে যায়, ছেলেটারে ডাক দিতে গেলে মা কয় থাক ডাক দিয়ে না, রাত 3টায় ঘুমাইছে, কয়টায় ঘুমিয়েছে? এই যে আপনি ডাক না দেওয়াটা, তার মানে আপনি পারিবারিক জীবনে রব কায়েম করছেন না। আপনি ফজর পড়ছেন, আপনার ছেলে পড়ছে না, আপনার মেয়ে পড়ছে না, পরিবার জীবনে রব কায়েম করেছেন কিনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে, এটা জবাব দিতে হবে। তো দুই নাম্বার পারিবারিক জীবনে রব, তিন নাম্বার সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষের নামাজের দাওয়াত দিচ্ছে? কয়জন মানুষকে বলছেন টেলিভিশন দেখো না, সুদ খায়ও না, গাঁজা খায়ও না? কয়জন মানুষকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন? চার নাম্বার অর্থনৈতিক জীবনে আপনাকে রব মানলাম, মানার পরেও আপনি হালাল হারাম বাঁচেন না। আপনি না বললেন আপনার আল্লাহ আপনাকে রব হিসাবে মানলাম। তিরমিজির 2416 নম্বর হাদিসের বর্ণনা, কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তুমি কোন কাজে কাটাইলা। দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন তুমি কোথায় ব্যয় করলা। তিন নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করলা, হালাল খাত থেকে তুমি সম্পদ কামাই করলা কিনা। চার নাম্বার ফিমা আনফাকা, সম্পদ তুমি হালাল খাতে ব্যয় করলা কিনা। তিন নাম্বার হালাল জায়গা থেকে আপনি সম্পদ কামাই করছেন কিনা। চার নাম্বার হালাল জায়গায় সম্পদ ব্যয় করছেন কিনা। আপনি 50 ইঞ্চি টেলিভিশন একটা কিনলেন, এটা তো আপনি হালাল জায়গায় টাকা লাগান নাই, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা এই জন্য দেয় নাই, আপনি মাশাআল্লাহ হালালভাবে টাকা কামাই করছেন, খুব ভালো কথা, কিন্তু খাতগুলো আপনি হারাম কাজে, আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে 6টা সাউন্ড বক্স লাগাইছেন আর গানের পার্টি করছেন, কামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত।
এই খাপটা এটা হালাল না এটা হারাম। তো চার নাম্বার ফিমা আনফাক, সম্পদ তুমি কোথায় কাজে লাগাইলা, এই চার নাম্বার প্রশ্ন। পাঁচ নাম্বার ওয়া মাজা আলিমা আমিলা বিমা যা আলিমা, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা। প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের বয়ান শোনেন, আর খতিব সাহেব বারবার কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা আর-রিবা। কোরআন দেখিয়ে দেখি খতিব সাহেব বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, তো এটা বারবার ওনার মুখ থেকে শুই নাও। এই যে আপনি আমল করেন না, কেয়ামতের মাঠে এক তো আপনি সুদখোর হিসাবে দাঁড়াবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে বলবে প্রত্যেক জুমায় হুজুর সুদ খাইতে নিষেধ করতে, তুমি যে এই বিদ্যাটা শিখলা হুজুরের কাছে অনুযায়ী আমল করছো, এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার দুই পা সামান্য নড়বে না কেয়ামতের মাঠে। তাহলে বলেন তো রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব না? তো চার নাম্বার অর্থনৈতিক জীবনে আমাদের রব কে? তাহলে হারামের পিছনে ছুটা যাবে না। পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব, রাষ্ট্রে যেন কোরআন সুন্নার বিধান চালু হয় এই চেষ্টা করছেন কিনা। ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনে রব, সারা পৃথিবীর মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য ইসলামের শান্তির বাণী পুরা পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিনা। এই ছয় জীবনে আমরা রুহের জগতে বলছি আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। এখন আসেন আগের কথায়, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, আর তার উদ্দেশ্য হলো রুহের জগতে ওয়াদা করছি আল্লাহ আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবে মেনে নিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি নামাজ পড়ি, আমার বিবিকে নামাজের কথা বলি না, আমার মেয়েটাকে বলি না, এর মানে পরিপূর্ণভাবে এখনো রব মানতে পারি নাই। আমি না রব মানছি পারিবারিক জীবনে আল্লাহ রব, কোথায় আপনি বিবিকে তো সালাতের কথা বলেন না। তো এই ওয়াদা আল্লাহর সাথে আমরা সবাই করছি। ভাই কথাটা মন দেন, আপনার পরিবারে এই নামাজের কথা না বলাটা এই জন্য আপনি কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে, আল্লাহ আমার পরিবার আমার সমাজ এদের কাছে আমি এই রব কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করব, এই ওয়াদা করছেন, কিন্তু আপনি দুনিয়াতে এসে ভঙ্গ করতেছেন, এটাই বলতেছে আল্লাহ। তারা ফাসেক, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা উপলব্ধি করে আমরা যেন ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক্কা খাঁটি ইমানদার যেন হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ, এবার মন দিয়ে শুনেন, আল্লাহর সাথে যে ওয়াদা করছেন আর কি কি ওয়াদা? আল্লাহ পবিত্র কোরআনে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা মুহাম্মদে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলেন ইমানদার কারা? যারা ঈমান এনেছেন, এক কাজ করেছে, এবং যারা আমার নবীর উপর যা নাযিল করা হয়েছে সব বিশ্বাস করেছে তারাই হলো ইমানদার। হ্যাঁ, ওলামা হযরতদের কাছে মুজাকারা করতেছি, গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপর যা নাযিল করেছেন পুরাটার উপরে ঈমান আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এখন বলেন তো কোরআনের কিছু অংশ মানি না সব মানি? আরে নবীজির উপরে আল্লাহ কোরআনের কিছু নাজিল করছে না পুরো কোরআন? হ্যাঁ, তার মানে নবীজির যা দিছে আল্লাহ আমরা সব মেনে নিব, ঠিক না? আল্লাযীনা আমানু আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে আমরা সব বিশ্বাস করি। আচ্ছা, আমরা তো অঙ্গীকারাবদ্ধ হলাম, বিশ্বাস করি, সব কিছু আমরা মানি। যদি বলেন যে না হুজুর আমি কিছু মানি কিছু মানি না, তা আপনি তো ঈমানদার না। আল্লাহ বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এইটা তো ঈমানদারের পরিচয় না। এখন আসেন তাহলে, আমাদের নবীজিকে আল্লাহ পুরা কোরআন দিলেন, এই পুরা কোরআন বিশ্বাসে আমরা অঙ্গীকারাবদ্ধ, ঠিক তো? এখন আল্লাহ কি বলে সূরা হাসরে দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাকুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করো। তাহলে নবী যা দিয়েছে গ্রহণ করবেন? এই জি আসতে হয়েছে, নবী যা দিয়েছে গ্রহণ করে হুকুম কার? আবার বলছি, নবী যা দিয়েছেন এটা গ্রহণ করো হুকুমটা কার? তাহলে নবী যা দিয়েছে আমাদেরকে আমরা গ্রহণ করব তো? নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন আমরা গ্রহণ করার ওয়াদা করলাম, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার ওয়াদা করলাম।
এখন আসেন আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা একজন তাবিঈ এই তাবিঈ বলেন আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম নাসাই শরীফ 4191 নম্বর হাদিসের বর্ণনা ওয়াহুয়া জালিসুন ফি জিল্লিল কাবা নবীর সাহাবা তখন কাবার ছায়ার মধ্যে বসা ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন নবীর সাহাবাকে সবাই ঘেরাও করে রাখছে সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম ইদনা জালনা মানজিলা সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম আমরা সফরে বের হই দাওয়াত তাবলীগের সফরে গেলে হঠাৎ আমাদের যদি নামাজের প্রয়োজন হয় হাজতের প্রয়োজন হলে মাঝে মাঝে সফর বিরতি দিই আমরা ঠিক না সাহাবারা সফর বিরতি দিলেন নবীজি সফর বিরতি দিলেন একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা তো নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমরা সাহাবাদের মাঝে তিনটা গ্রুপ হয়ে গেছে যাত্রা বিরতি দেওয়ার পর মনে করেন আপনারা সবাই একসাথে এখানে আসছেন তো পথিমধ্যে এক জায়গায় বললেন এই দাঁড়া এই জায়গায় জোহর নামাজটা পড়ি তো নামাজ পড়তে গিয়ে কেউ গেছেন এস্তেন যায় কেউ গেছেন উজু করতে কেউ গেছেন মসজিদে এরকম হতে পারে তো সাহাবারা বলেন আমাদের মাঝে তিনটা দল হয়ে গেছে এক নাম্বার ফাবিন্না মাইয়া দরিবু খিবা আ একদল তাবু টানাইতেছে তাবুর ছায়ায় বিশ্রাম নিবে অবিন্না মাইয়ান তদিল আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে তীরের প্রতিযোগিতা এটা করতেছে আরেক দল অবিন্না মান হুয়া ফি জাশরাতিহি আরেক দল তার প্রাণীগুলাকে পানি পান করায় সফর করছে যে প্রাণী দিয়া এগুলার ঘাস খাওয়াইতেছে পানি পান করাইতেছে ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে إذ نادى منادي رسول الله صلى الله عليه وسلم الصلاة جامعة একজন ঘোষণা করে এসে ঘোষণা দিলেন ও সাহাবারা নামাজের সময় হয়ে গেছে সবাই নামাজে আসো দেখেন কি হয় ফাস্তাবানা আলাই আমরা সবাই নবীজির সামনে গেলাম নামাজ পড়তে فقام فينا رسول الله صلى الله عليه وسلم فخطب আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন নামাজের কাতারে আমরা দাঁড়াইলাম নবীজি আমাদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবীজি বললেন শোনো তোমরা ইন্নাহু লাম তাকুন নাবিয়ুন আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে আমি সহ সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব বলেন কয়টা সূরা হাশরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে তা গ্রহণ করবা আমরা সবাই ওয়াদা করছি সব গ্রহণ করব এই হাদিসে নবীজি বলতেছেন আমি সহ যত নবী আসছে সব নবীর মৌলিক কয় দায়িত্ব দুই দায়িত্ব নবীজি বলেন লাম তাকুন নাবিয়ুন যত নবী দুনিয়ার মধ্যে আসছে ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম সমস্ত নবীর এক নাম্বার দায়িত্ব উম্মতকে যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়ে উম্মতকে জানা দেওয়া দুই নাম্বার ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম উম্মতের জন্য যেটা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া প্রত্যেকটা নবীর মৌলিক দুইটা দায়িত্ব কল্যাণকর বিষয়ে নবী আমাদেরকে বলে দিছেন অকল্যাণকর বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন আসেন আবার সূরা হাশরে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়াদা করছি আমরা আমাদেরকে যত কল্যাণকর আমাদের নবীজি দিবে এটা আমরা গ্রহণ করব আর যত ভীতিকর জিনিস থেকে সতর্ক করবে ওই ভীতিকর পরিস্থিতি যেন পড়তে না হয় ওই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবো ওয়াদা করতেছি ঠিক না ইনশাল্লাহ তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো এবার কি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বুখারী হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিস প্রথমে ওই জায়গায় জানলাম যা কল্যাণকর এটা জানা অকল্যাণকর জিনিস থেকে সতর্ক করা এবার কল্যাণ কোনটা আর অকল্যাণ কোনটা একটু জেনে নিই সহি বুখারি হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন যা আতমালা ইকাতুন ইলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আগমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনে নবী তো ঘুমাই রয়েছে তো ফেরেস্তা যে আসছে নবী এই কথা আমরা কেমনে জানাইল পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমাই রয়েছে তাও আবার যেন যেন কিতাব না বুখারী শরীফের বর্ণনা রসুল সাল্লাল্লাহু সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আসছে এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু নাই উনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজন ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা
ওনার তো অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছাই ওযু ছাড়া নামাজ পড়ছে, আমিও পড়মু, এটা পাবেন হাদিসে, সহি হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, এটা সহি হাদিসে পাবেন। এখন কেউ এই সহি হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের ধর্মু দ্বারা তো শীতকাল, প্রচন্ড শীতকাল, মসজিদে আসছে, আসার পর ইমাম সাহেব আয়েশা বলতেছে হুজুর শীতকালে উযু তো না করলেও চলে, তো হুজুরকে কেন? আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চোখও ঘুমায় অন্তরও ঘুমায়, তাই আমরা উঠার পর জানি না উযু আছে না নাই, তাই আমাদের উযু করতেই হবে। আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার উযু আছে না নাই, উযু না থাকলে ওনার উযুর প্রয়োজন হয় আর উযু থাকলে ওনার উযুর প্রয়োজন হয় না, ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না। চিন্তা করছেন নি হুজুরের কি ভুল ধরেছে চেয়েছিল? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আসেন, এক ফেরেস্তা কয় উনি ঘুমায়, আরেক ফেরেস্তা কয় না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। ফেরেস্তারা বললেন ইদ্রিবু লাকু মাসালা ইন্নালি সাহিবিকুম হাজা মাসালান ফাদ্রিবু লাকু মাসালা, যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না, তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না। এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন, এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে, আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বৈশা গিবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? দাওয়াত ও তাবলিগে যারা গাস্তের আদব বলেন এই আপনি গাস্তের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, মাসালুহু কামাসালি রজুল, আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙ্গের খাবার, ওয়াবাসা দাইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা, তো একজন আয়েশা বলছে ভাইও উমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন, একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অবাল্লাম ইউজিবিদ্দা ইয়া, আরেক দল তার কথার সাড়া দেয় নাই, ওয়ালাম ইয়াকুলিদ্দার ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়ালাম ইয়াদখুলিদ্দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেস্তা একদল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উপলব্ধি করতেস। এই কথা বলার পর ফেরেস্তারা বললেন আউ এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্না, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার, জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন, এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল, এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যাই, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান, তাহলে তারা জান্নাতের মেহমান হবে। শেষে কি বলে দেখেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। অমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা, একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা, বলেন আমরা কোনটা মানব না নাফরমানি করব? মানব, কারণ ওই যে সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব, ভুলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা? আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো, আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারাবদ্ধ গ্রহণ করব। সাহাবা উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন কি বলেন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, তিনি বলেন বাইআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়াত তাআ,
আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামই নবীর কথা শুনবো ওয়াত্তাআ নবীর কথা মানবো বলেন নবীর কথা নবীর কথা কেন সূরা হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন উবাদা ইবনে সামিত বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানবো কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিল ইউসরি ওয়াল উসরি আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানে আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার নবী ওয়াল মানসাতি ওয়াল মুকরাহ মানসাত মানে সুখেও মানবো মুকরাহ মানে দুঃখেও মানবো তাহলে সুখের সময়ও আমার নবীকে মানবো দুঃখের সময়ও নবীকে মানবো এরপরে বলতেছে যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে তাবারা আর কি ওয়ান্নাকুম বিল হাক্কি হাইসুলা নাখাফু ফিল্লাহি লাউমাতালাইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা শুনবো এবং মানবো কেন সূরা হাশরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাইউইনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত হও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেজদা দিলে সেজদা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হও আমরা বায়াত হলাম ওয়ালা তাসরিকু তোমরা চুরি করবে না বায়াত হও ওয়ালা তাজিনু তোমরা ব্যভিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা আইসা পড়ে যে জিনা মনে হয় ওইটা না না সহিহ বুখারী 6612 6612 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাআলা সমস্ত আদম সন্তান আমি আপনি আলেম জাহেল সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন এই পরীক্ষায় সময় পড়তে হবে ফাজিনাল লিসান আল মান্তিক জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো কেন যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে হারাম তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়া জিনাল আইনি আন নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি রং নম্বরে একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়েটা দেখতে কেমন আল্লাহ নবী কয় অন্তরের জিনা করলা এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় জিনা মনে হয় পুরো এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা কিসের জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ ওয়ালা তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওয়ালা তাতুনা বিবুহতান তাফতারুনহু বাইনা আইদিকুম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজিদের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নবীজি বলছেন ওয়ালা তাসুনি ফি মারুফ ন্যায় কাজে তোমরা আমার না ফরমানি করবা না তাহলে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উম্মতকে দুইটা বিষয় বলে
ভালো গুণগুলা জানায় দেয়, খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে। এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই? বলেন যেই জিনিসের মধ্যে পামু, এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ। বলেন কোরআন সুন্নাহ। এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো? এক নাম্বার, দুই নাম্বার, সুন্নাহ। মনে থাকবে তো? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم صحيح الترغيب একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 40। নবীজি বলেন তারাক্তু ফিকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন এক নাম্বার আল্লাহর, দুই নাম্বার রাসূলের সুন্নাত। এখন এইগুলো আমি কেন বলতেছি? হ্যাঁ, বলার কারণ কি? বলার কারণটা হলো ইবনে মাজার 12 নাম্বার হাদিস। বলেন কিতাবটার নাম? ইবনে মাজা। কোন কিতাব? হাদিস নাম্বার 12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে, সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসি মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কোরআন থাকতে হাদিসের, এইটা বলার জন্য আমি এতগুলা কথা বলছি। নবীজিকে যা, নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ওয়াদা করছি। এখন হাদিস কে দিছে? আরে হাদিস কে দিছে নবীজি? আমাদেরকে হাদিসগুলা কে দিয়েছেন নবীজি? তো ওই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি। কারণ নবী 1500 বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আবির্ভাব ঘটবে, যে তুমি বলবা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, তুমি যে এরকম আসবা দুনিয়াতে, এটা নবী 1500 বছর আগে জানাইয়া দিছে। তাই নবীর কথার প্রতি ইমান আরো বেড়ে গেছে। তো নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় এইভাবে মানুষ বসা থাকবে, তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন, এই কথা বলবে। আর কি যুক্তি দিবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনে যেটা হারাম এটাই তো হারাম। ওয়াবা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালকে হারাম হালাল মানলাম। আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরআনের হারামকে হারাম মানি কিনা, কোরআনের হালালকে হালাল মানি কিনা? তো ওই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি, হাদিসের কি প্রয়োজন, এই যুক্তি আপনাকে দিবে। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো, কোরআনের মধ্যে আছে সেজদা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ইমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সেজদা করো, কোরআনের মধ্যে নাই 4 রাকাত জোহর পড়ো, এটা কোরআনে, ফজর 2 রাকাত ফরজ এটা কোরআনে নাই, আসর 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই, মাগরিব 3 রাকাত ফরজ এটা কোরআনে নাই, এশা 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো, হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো। অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার। তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না, উভয়টা? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই, কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে। সূরা নিসায় আছে ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো, এটা কোরআনে আছে। সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না, যারা এখনো বিবাহ করে নাই, যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ, তাদের বিয়ে করায় দাও। সূরা নিসায় আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও, কিভাবে বিয়ে করাইবা এটা কোরআনে কোথাও লেখা নেই। এই যে দুইজন বসবে, বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে, এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম, তুমি রাজি থাকলে কবুল বলো, এটা কোরআনে কোথাও লেখা নাই। কোরআনে আছে বিয়ে করো, কোরআন আছে বিয়ে করাও, হাদিসে আছে কিভাবে বিয়ে করাও। তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা? এই তো বুঝে আসছে আপনাদের। তাহলে একটা বাদ দিয়ে আরেকটা, তো নবীজি 1500 বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে, তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো। বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন সুন্না দুইটা দিছে? মাশাআল্লাহ, তুই বুঝে আসছে সবার।
এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতাছে আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউজুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই মক্কার মুনাফিকরা এবং মুশরিকরা উভয় শ্রেণী কোরআনের বিভিন্ন আয়াতের উপরে অভিযোগ করত কোরআনে মাসির কথা আল্লাহ বলেন কোরআনে মাকরসার কথা আল্লাহ বলেছেন এইগুলোর উপর তারা অভিযোগ করত তারা বলতো মা বালুজ জুবাব ওয়াল আনকাবুত ইউজকারন আরে মাকরসা আর মাসির কথাও কি উল্লেখ করা লাগে কোরআনে মুনাফিক আর মুশরিকরা এই জাতীয় কথা বলতো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করলেন إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضًا نِشْتُوِي اللَّهَ لَجَّبُتْ قَرَنَّا أَنْ يَضْرِبَ مَثَلًا دِرِشْتَنْتُ بَرْنَنَا كَرْتَي مَا بَعُوضَتًا كُنَا مَشَرْ دِرِشْتَنْتُ بَرْنَنَا فَمَا فَوْقَهَا أَثَبَا مَشَرْ چَيْتَي نِچُو كُنَا جِنِش نِمْنَ كُنَا جِنِشَرْ دِرِشْتَنْتُ دِتَي اللَّهَ لَجَّبُتْ قَرَنَّا মুফাসসিরিনে কেরাম লিখেছেন সত্য কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক সত্য তো সত্য আর ওই সত্য বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না বাউদাতান ফামা ফাওকাহা এই ফাওকাহা দ্বারা কি উদ্দেশ্য ফাওকাহার দুইটা অনুবাদ এক নাম্বার অনুবাদ আল্লাহ মশা এবং মশার চাইতে নিচু কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না দুই নাম্বার অনুবাদ আল্লাহ মশা এবং মশার চাইতে বড় কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না বাউদ শব্দটার অর্থ মশা এরপরে আসে ফামা ফাওকহা এই ফাওকহার দুটি অনুবাদ করলাম একটি অনুবাদ মশার চাইতে ছোট আরেকটি অনুবাদ করলাম মশার চাইতে বড় মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না এই জাতীয় দৃষ্টান্ত হাদিসের মধ্যেও পাওয়া যায় হাদিসের কিতাব নাম ইবনে মাজাহ 4110 নম্বর হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিল হুলাইফা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুলাইফা নামক স্থানে ছিলাম জুল হুলাইফা জুল হুলাইফা নামক স্থানে যখন নবীজির সাথে ছিলাম ফাইদা হুয়া বিশাতিন মাইয়িতাতিন হঠাৎ নবীজি দেখলেন একটা মৃত বকরি একটা মৃত বকরি যে বকরিটা মরা এটা পড়ে আছে এইভাবে চিত হয়ে ভাবে পড়ে আছে মৃত বকরিটা ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুরাউনা হাদিহি হাইনাতান আলা সাহিবিহা নবীজি সাহাবাদেরকে বললেন তোমাদের কি মনে হচ্ছে এই মরা বকরিটাকে দেখা যে এটা তার মালিকের কাছে এখন কোনো মূল্য নাই এই মরা বকরিটার যেহেতু মারা গেছে তাই মালিকের কোনো মূল্য নাই এমনটাই তো মনে করছো সাহাবারা বলে হুজুর ঠিকই তো মারা যাওয়ার পরে তো এটার কোনো মূল্যই নাই আর ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদিহি আলা সাহিবিহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মৃত বকরিটার তার মালিকের কাছে কোনো মূল্য না থাকার কারণে যেমন এইভাবে এটাকে এখানে ফেলে রাখছে এটার চাইতেও দুনিয়াটা আল্লাহর কাছে আরো কম দামি দুনিয়াটা এটার চাইতেও আল্লাহর কাছে আরো তুচ্ছ আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই এই দুনিয়া ثم قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا عند الله تزن جناح بعوضة অন্য বর্ণনায় لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة এই দুনিয়াটার মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা পরিমাণ হতো মশা
মা সাকাফিহা কাফিরা, তাহলে কোনো কাফেরকে আল্লাহ এক ডুক পানি পান করতে দিতেন না। এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা এই ডানার পরিমাণ হতো, তাহলে মশার চাইতে এটা ডানা আরো ছোট। এই যে দেখেন ছোট বস্তু, মশার চাইতে আরো ছোট বস্তু দৃষ্টান্ত হাদিসে পাচ্ছি আমরা। আর হাদিস নবী যা বলে সব আল্লাহর পক্ষ থেকেই বলেন। তাহলে মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দেওয়া আল্লাহ লজ্জা পায় না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা পান না। তো কোরআনের আয়াতে আসেন, মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা বা মশার চাইতে নিম্ন কোনো জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পায় না যদি এটা সত্য হয়। এটা গেল ফাওকাহার এক অনুবাদ। ফাওকাহার আরেক অনুবাদ, মশা এবং মশার চাইতে বড় কোনো বস্তুর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জা পান না। মশার চাইতে বড় আছে মাছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছির কথা বলছেন, এর চেয়ে বড় আছে আনকাবুত মাকড়সা। আল্লাহ পবিত্র কোরআনে মাকড়সার আলোচনাও করেছেন। তো এইগুলার চেয়ে বড় ফাওকন শব্দের অর্থ যে বড় অনুবাদ করা যায়, এটা আমরা হাদিস থেকে জানবো। মুসলিম শরীফের 2572 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলোচনা হয়েছে। দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিমিনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা মিনায় অবস্থান করছিলেন ওই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একদল কুরাইশি যুবকের আবির্ভাব হয়। কোরাইশি যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে যাওয়ার পর ওয়াহুম ইয়াদহাকুনা, তারা হাসা হাসি শুরু করে। যুবকরা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যখন প্রবেশ করছে তখন তারা হাসতেছে। আম্মাজান প্রশ্ন করলেন, মায়ু দেহিকুকুম, কি ব্যাপার, তোমরা হাসো কেন, তোমাদের হাসির কারণ কি, হাসির কারণটা জানতে চাই। যুবকরা জবাব দেয়, আম্মাজান ফুলারুন খর আলা তুনুবি ফুস্তাদ, অমুক জায়গায় এক ব্যক্তি তাবুর রশির উপর পড়ে গিয়েছে, এই দৃশ্য দেখে আমরা হাসতে লাগলাম। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অনেকে পড়ে যায়, আপনারা হাসাহাসি শুরু করেন। বৃষ্টির পানিতে অনেকে পিছলা খেয়ে পড়ে যায়, আপনারা হাসাহাসি শুরু করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা আর কি দেখলা, তারা জবাব দিল, কাদাত উনুকুহু আও আইনুহু আনতাজহাবা, লোকটা যখন পড়ে যায় দেখলাম লোকটার চোখ অথবা ঘাড়, এই চোখ অথবা ঘাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থা দেখার পরেও একজন মুসলমানকে দেখা তোমরা হাসতেছ। আম্মা জান আয়েশা বললেন, শোনো, মামিন মুসলিমিন নুশা কুশাউকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাঁটা বিদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোনো বস্তু বিদ্ধ হয়, এই যে ফাওকুন মানে বড়, ওই হাদিসে জানলাম ফাওকুন মানে ছোট, এই হাদিসে জানলাম ফাওকুন মানে বড়। নবীজি বলেন, কোনো মুসলমানের শরীরের মধ্যে যদি কাঁটা অথবা কাঁটার চাইতে বড় কোনো জিনিস বিদ্ধ হয়, তাহলে ওই মুসলমানের নুফিয়াত লাহু বিহা দরজা, সাথে সাথে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তাহলে কে আছাড় খেয়ে পড়ে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে বাড়ে। মুহিয়াত আনহু বিহা খতিয়া, সাথে সাথে তার জিন্দিগির একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আপনারা হাসলেন, হেসে গুনাহ করলেন, যিনি পড়লেও উনি পড়ার কারণে সওয়াব পাইল, ওনার মর্যাদা বাড়লো। তো যাই হোক, এটা বলা আমার উদ্দেশ্য না, আমার প্রমাণ করা উদ্দেশ্য, ফাওকুন শব্দের অর্থ যে বড় হয়, আবার ফাওকুন অর্থ ছোট হয়। তো কোরআনের মধ্যে ফাওকুন শব্দ বলছে আল্লাহ, এই ফাওকুনের অনুবাদ দুটি হতে পারে, মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু, মশা বা মশার চাইতে বড় কোনো বস্তু। আর এটার অনুবাদ যে ছোট হয় এটা কোরআন থেকে জানলাম, এটার অনুবাদ যে বড় হয় এটাও আমরা কোরআন থেকে দৃষ্টান্ত জানলাম, হাদিস থেকেও ফাওকুন অর্থ যে বড় এই কথাটা আমরা জানতে পারলাম। তো এই কথাটাই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মশা বা মশার চাইতে নিম্ন অথবা এর চাইতে বড় কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতে লজ্জা পায় না যদি ওই দৃষ্টান্ত সত্য হয়। এখন আমি আপনার কি করণীয়, আমরা তো ইমানদার। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ, মশা মাছির দৃষ্টান্ত কোরআনের মধ্যে পাওয়ার পর মুসলমান যারা ইমানদার যারা, আল্লাহ বলেন তারা বিনা সন্দেহে এই কথাটা সত্য হিসাবে মেনে নেয়।
কারণ আমার আল্লাহ বলছে মশার কথা, তাই মশার কথা মুমিনরা মেনে নিবে, কারণ কথাটা আমার আল্লাহর। তাহলে আল্লাহ কম কোক বেশি কোক এটা সত্য, আবার আল্লাহ বলছে ঈমানদারদের অবস্থা তো এমন যে মশার কথা বলল ঈমানদার বিশ্বাস করবে, হাতির কথা বলল ঈমানদার বিশ্বাস করবে, কারণ বলছে আল্লাহ এটা বলছে। ফাআম্মাল লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল লাযীনা কাফারু আর যারা কাফের ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে আল্লাহ এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে কি বুঝাইতে চায়, মশা মাসির দৃষ্টান্ত কেন আল্লাহ দিতে চায়। তাহলে যারা কাফের, যাদের ভিতরে মুনাফিকি আছে, তারাই আল্লাহর কোনো বিধান নিয়ে প্রশ্ন করবে, আর যারা ইমানদার তাদের কাছে আল্লাহর বিধান এটা ছোট হোক বড় হোক, ইমানদার কখনো আল্লাহর বিধানের উপর প্রশ্ন তুলবে না। এই কথাটা আল্লাহ এই আয়াতে বুঝায়। এবার দেখেন আল্লাহ কি বলে, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে আল্লাহ অনেককে পদভ্রষ্ট করে, যেমন মুনাফিকরা এই ছোট দৃষ্টান্ত মেনে নিতে পারে না, ওয়া ইয়াহদি বিহি কাসীরা অনেককে আল্লাহ হেদায়ত দান করে, যেমন ইমানদাররা যখন জানে যে মশার দৃষ্টান্ত আমার আল্লাহ দিছে, ইমানদার এটা বিশ্বাস করে তার ইমান আল্লাহ আরো বাড়ায়। সুবহানাল্লাহ, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এখন কি করে দেখেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে বেশিরভাগ ফাসেক যারা তাদেরকেই পদভ্রষ্ট করে, ফাসেকরা এগুলোর উপর প্রশ্ন তুলে। অনেক ইমানদার দেখবেন যারা দাবি করে ইমানদার, বাবা মুমিন মা মুমিন, এরপরেও সে কোরআনের ব্যাপারে এমন এমন কথা বলে, তোই তার কথাই প্রমাণ করে যে এই লোকটা একজন ফাসেক মার্কা মুনাফিক। তাহলে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এখন ফাসেক কারা খুব মন দিয়ে শুনেন, দেখবেন এই আয়াত বলার পরে আমাদের মাঝে ফাসেক আছে কিনা সত্যি সত্যি দেখেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করে আল্লাহর সাথে করার পর ওয়াদা ভঙ্গ করে, এখন আল্লাহর ওয়াদা দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার, এই ফাসেক দ্বারা উদ্দেশ্য যদি সর্বসাধারণ মানুষ হয় তাহলে এই জায়গায় আল্লাহর ওয়াদা দ্বারা উদ্দেশ্য হবে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন-নাওয়াহিল্লাহ, আল্লাহর সমস্ত আদেশগুলা মেনে নেওয়া, আল্লাহর সমস্ত নিষেধগুলা থেকে বেঁচে থাকা, এই মর্মে আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহ আপনার সব হুকুম মেনে নিব, আপনার সব নিষেধগুলা থেকে বেঁচে থাকব, এই মর্মে আমরা আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ, যদি অঙ্গীকার খেলাফ করি আল্লাহর কোরআনের ভাষায় সে ফাসে, কোরআনের ভাষায় সে কি ফাসে, এটা হলো একটা উদ্দেশ্য। দুই, কাফেরদের মধ্যে একদল ছিল আহলে কিতাব, আহলে কিতাব মানে তাওরাতের অনুসারী, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ভবিষ্যতে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তোমরা অঙ্গীকারাবদ্ধ হও ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদকে যদি তোমরা পেয়ে যাও তোমরা অনুসরণ করবা, এই মর্মে আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা করো। ইহুদিরা আল্লাহর সাথে ওয়াদা করছে তাওরাত কিতাবে, আল্লাহ এমন নবী নাম মুহাম্মদ যদি হয় ওই নবীকে আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম, নবী যা নিয়ে আসবে এই জিনিসগুলাও আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ নবী আসার পর তারা কয় না না আমরা ওয়াদা করি নাই, আল্লাহ কয় এই যে তারা ওয়াদা ভঙ্গ করা শুরু করছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ইহুদিরা ওয়াদা করছে যে নবী আসলে মানব, নবীর বিধান আমরা মানব, আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাক, এর কথা কি বুঝে আসছে সবার? তাহলে ফাসেক কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে। আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম। এরপরে ওয়াক্তাউনা মা আমারাল্লাহ বিহি আইয়ুসলা, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে। তিন নাম্বার, ওয়ায়ুফসিদুনা ফিল আর, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন। শেষে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার, আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয়, আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায়। আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া,
কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন